কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক হাশরবাসীকে জিজ্ঞেস করবেন আলাম নাজালিল আরদ মিহাদা আল্লাহ পাক সর্বপ্রথম জিজ্ঞেস করেন তোমরা কেন নামাজ পড়ো নাই তোমরা কেন জাহান্নামী কেন তোমরা জাহান্নামে গেলে তখন তারা বলবে আলাম নাকুম মিনাল মুসাল্লিন তোমরা কি নামাজ পড়ো নাই তোমরা কি নামাজ আদায় করো নাই ওই লোকগুলো তখন বলবে আমরা তো নামাজ আদায় করি নাই নামাজ পড়ি নাই যার কারণে আমরা জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমার নবীর বাণী কি তোমার নিকটে পৌঁছায় নাই আমার নবীর আওয়াজ কি তোমার নিকটে পৌঁছাইছিল না তাহলে কেন তোমরা নামাজ আদায় করলা না ওই তখন লোকগুলো বলবে আল্লাহ আমরা ভুল বুঝতে পেরেছি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে ফিরাইয়া দিন আমি আল্লাহ আবার তোমার ইবাদত করব আল্লাহ কোরআনের মধ্যে হালত জানিয়ে দিলেন বলবেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না নাআমাল সালিহান ইন্না মুকিনুন বান্দাগুলো ডাক দিয়ে বলবে মাওলা আবার আমাদেরকে দুনিয়ার মধ্যে ফিরাইয়া দিন একটু সময় আমাদেরকে দিন আমরা আবার ইবাদত করব আর কোনো বিয়ে-শাদী করব না দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হব না আর কোনো কিচ্ছু করব না শুধুমাত্র তোমারই ইবাদত করব তোমারই ইবাদত করে মুত্তাকি হয়ে আমি তারপরে কবরের মধ্যে আসব আল্লাহ বলেন বান্দারে সময় আমি তোমাকে বহুত দিয়েছি অনেক অনেক হায়াত তোমাকে দিয়েছি 60 থেকে 100 বছর পর্যন্ত তোমার হায়াত দান করা হয়েছে এতগুলো বছর পায়ও তুমি একবারও আল্লাহ তাআলার দিকে ফিরে তাকাইলা না তাহলে আজ কেন তুমি ফিরা তাকাইবা আজকেও যদিও আমি আবার তোমাকে ফিরাইয়া দিই আবার তুমিও এরকম নাফরমানি খবরে করে কবরে আসবা সুতরাং তোমাকে আর ফিরাইয়া দেয়া হবে না তোমার ঠিকানা হলো জাহান্নাম উদখুলু জাহান্নাম জাহান্নামের মধ্যে প্রবেশ করো পাঠায়া দিবে জাহান্নামে সেই দিন আর জাহান্নামীদের কথা শোনা হবে না